ঢাকঢোল পিটিয়ে যুবশক্তি সংগঠন তৈরি হলেও দেখা নেই কোনো নতুন মুখে। অভিযোগ মন্ত্রী স্বপন দেবনাথের। জয় হিন্দ বাহিনীর মতোই যুবশক্তির ক্ষেত্রেও ঢাকঢোল পিটিয়ে এই সংগঠনকে অরাজনৈতিক সংগঠন হিসাবে ঘোষণা করা হলেও সোমবার পূর্ব বর্ধমানের টাউন হলে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরই ভিড়ে পূর্ব বর্ধমান জেলা যুবশক্তির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। হাজির ছিলেন যুবশক্তির রাজ্য সহসভাপতি তথা পূর্ব বর্ধমান জেলার দুই কোঅর্ডিনেটর অভিনেতা সোহম চক্রবর্তী এবং পশ্চিম মেদিনীপুরের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মণ্ডল, শহর যুব সভাপতি বলাই মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব। নয়া এই সংগঠন যুবশক্তির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন সোহন চক্রবর্তী জানিয়েছেন, তারা চাইছেন যারা অরাজনৈতিকভাবে বিভিন্ন সামাজিক কাজ করেন তাদের একত্রিত করতে। তবে তার মানে এই নয় যে যারা রাজনৈতিক তকমায় রয়েছেন তাদের বাদ দেওয়া হবে, উভয়ই থাকবেন এবং বর্তমান সময় করোনা, আমফান প্রভৃতি বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য মুখ্যমন্ত্রী এই সংগঠন তৈরি করেছেন বলে জানান সোহম চক্রবর্তী। তবে এই দিন সোহম চক্রবর্তী তথা পূর্ব বর্ধমান জেলার কোঅর্ডিনেটরের এই বক্তব্যের ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন, যুবশক্তি তৈরির ক্ষেত্রে বলা হয়েছে যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা বিভিন্ন সামাজিক কাজ করেন তাদের যুক্ত করার জন্য, কিন্তু বাস্তবে তিনি তা দেখতে পাচ্ছেন না, নতুন কোনো মুখ তিনি দেখতে পাচ্ছেন না বলে খেতত্তি করেন স্বপনবাবু। অথচ তিনি জানান যে এরকম প্রচুর মানুষ আছেন যারা ক্লাবেতে বিভিন্ন সময় দুর্গাপুজো বা কালী পুজোর সময় দেখতে পাওয়া যায় এবং সামাজিক কাজ করে, কিন্তু তাদেরকে এই সময় যুবশক্তির সংগঠনের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেন স্বপনবাবু। সম্পন্ন যুবকদের এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে স্বাভাবিক কারণে, অনেক নূতন মুখ হয়তো আসছে, নূতন মুখ হয়তো আসবে। একটাই আবেদন সহ ফোন করেছিলেন আমাকে, থাকলে একটা কথা বলতাম, সেই ঘুরে ঘুরে তো সেই মুখই আমি দেখতে পাচ্ছি। নূতন মুখকে আনতে বলেছে, এটা দিদির লক্ষ্য, তাই নিশ্চয়ই সুভাষবাবু এ ব্যাপারে জ্ঞাত হবেন, যাদের নাম বিভিন্ন সোর্স থেকে ওরা সংগ্রহ করেছেন। কিন্তু আমার একটা আবেদন থাকবে, সোমকে বলব একই সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, একই সঙ্গে আমি যুব সভাপতি, আবার একই সঙ্গে আমি যুবশক্তি নেতা হব, এটা যেন দয়া করে না, এটা আমি চাইছি। আবার স্বচ্ছ ভাবগুলিটা দেখতে হবে, মুখ্যমন্ত্রী অফিস থেকে এসে আমি বিষয়টা বলব না, কিন্তু এটা কতখানি আর ক্ষমতা বলি আমরা এগুলো করছি, আর এর এফেক্টও ভোটের রাজনীতিতে পড়ে। আমার খারাপ জিনিস তো ভোটের রাজনীতি, কোভিড-19 তার যে অবদান পৃথিবীর মানুষ মনে রাখবে, ইতিহাস হয়ে থাকবে। তিন হচ্ছে মাথা কাটছে, সারা বিশ্বে করোনা ভাইরাস একটা মারণ রোগ মানুষের ঘুম ছেড়ে দিয়েছে, তার পরবর্তীকালে পশ্চিমবাংলায় আমফান, তার ঝড়ে বেশ কয়েকটি জেলা একদম শেষ হয়ে গেছে। এমত অবস্থায় সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মাঠে নেমে কাজ করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকের বাড়িতে 5 কেজি করে চাল এবং আটা ডাল সমস্ত পৌঁছে দিচ্ছে। পশ্চিমবাংলার প্রায় 9 কোটি উপর মানুষকে এই পরিষেবা দেওয়া হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এমতো অবস্থায় পশ্চিমবাংলার যেসব যুবক যুবতী অরাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তি, তারা যাতে পাড়া প্রতিবেশীদের পাশে দাঁড়াতে পারে, পাড়া প্রতিবেশীদের খবর নিতে পারে,
এবং জনগণের কাজে লাগতে পারে এই উদ্দেশ্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী জনগণ ও মনোধিনায়িকা মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 11 তারিখে যে কর্মসূচি ঘোষণা করেছেন এই সমাজের 18 থেকে 35 যুবক যুবতীদের অরাজনৈতিক যুবক যুবতীদের কাজে লাগাতে হবে কাছে টানতে হবে সেই প্রোগ্রাম কর্মসূচির সূচনা হয়েছে। আজকে বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে টাউন হলে তার এই রিভিউ মিটিং আমাদের 2 কোঅর্ডিনেটর সোহম চক্রবর্তী এবং নির্মাল্য চক্রবর্তী এখানে এসেছেন, মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ আছেন এবং জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি মেন্টর কর্মাধ্যক্ষরা সকলেই আছেন, বিধায়করা সকলেই আছেন, জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্ব সকলেই আছেন। সেই প্রোগ্রাম আমাদের আজকে হচ্ছে এবং আগামী দিনে আমাদের ইতিমধ্যেই 16 তারিখ থেকে আজ পর্যন্ত 2000-এর বেশি সমাজের এই ধরনের যুবকরা আমাদের এই যুব শক্তিতে অংশগ্রহণ করেছে, নিযুক্ত হয়েছে, নাম নিযুক্ত। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যে টার্গেট আছে তার থেকেও আমরা বেশি করে জেলা থেকে একটা ভালো রকম যুবক যুবতীদের সংখ্যা বাড়িয়ে তাদেরকে যুক্ত করে যুব শক্তিকে আমরা শক্তিশালী করব। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা। আজকে আমাদের বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের